চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মির। ইবেন, এই অভিযানে কতটি প্রতিষ্ঠানের অনিয়ম ধরা পড়েছে? দীর্ঘদিনের যে অভিযান, টানা অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার, কিন্তু আজকের অভিযানে কিছুটা স্বস্তির চিত্র যেটি সেটি মিলেছে। আছি এই মুহূর্তে রিয়াজউদ্দিন বাজার, যেটি পাইকারি যে আড়তদাররা যেখানে পাইকারিতে দরে আলু বিক্রি করা হয় সেখানে, এবং এইখানে আজকে যে 32 টাকা দরে আলু বিক্রি হয়েছে, এবং সে 32 টাকা দরে আলু বিক্রি করা হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী তাদের কাছে, যার কারণে আজকে থেকে তারা আশা করছেন, যারা অভিযান চালিয়ে একটু আগে অভিযান শেষ করেছেন ভোক্তা অধিকার, তারা আশা করছেন আজকে থেকে মূলত আলুর বাজারটি নিয়ন্ত্রণে চলে আসবে বলে, সরকার দামে চলে আসবে বলে তারা আশা করছেন। আছেন এই মুহূর্তে এখানে যারা আড়তদার ব্যবসায়ীরা আছেন তাদের সাথে একটু কথা বলবো। সভাপতি আছেন এই মুহূর্তে, তার কাছে জানতে চাবো আজকে আলুর দাম কত করে আপনারা বিক্রি করছেন, আর সামনে এই দাম অব্যাহত থাকবে কিনা? আজকে আমরা 32 টাকা দাম বিক্রি করতেছি। সরকারের মনিটরিংয়ের কারণে, ওখানে স্টোরের মধ্যে যে মনিটরিংয়ের কারণে যারা সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছিল, মজুদ যারা রাখছিল, তাদের উপর বারবার অভিযানের পরে সরকারি অভিযানের পরে তারা মোটামুটি কিছুটা নমনীয় হওয়াতে বাজারটা মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসছে। আচ্ছা, এর খুচরা বাজারে এর প্রভাব পড়বে কখন, এই যে 32 টাকা যেটি বিক্রি করছেন? খুচরা বাজারে আসলে আমরা 32 টাকার যেহেতু পাইকারি বিক্রি করি, খুচরা বাজারে সরকার নির্ধারণ করে দিয়েছে 35-36 টাকা বিক্রি করার জন্য, কিন্তু খুচরা বাজারে কিন্তু তদারকি না থাকার কারণে ওখানে অভিযান যদি পরিচালনা করতো আমার মনে হয় ভোক্তারা কম মূল্যে আলু কিনতে পারতো সরকারের বেঁধে দেওয়া মূল্যে, কিন্তু ওরা অধিক মুনাফা অর্জন করার জন্য আজকে সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে, ভোক্তা পর্যায়ে আপনার কম মূল্যে কিনতে পারছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে মুন্সীগঞ্জের মূলত যে আর ব্যাপারীরা আছে তারা এখন কম দামে আলু ছাড়ছেন, যার কারণে পাইকারিতে আলুর দাম কিছুটা কমেছে। এখন খুচরা বাজারে যারা অনৈতিক যে ব্যবসা তাদেরকে বন্ধ করা গেলে আলুর দাম যে ভোক্তারা তারা সরকারি দামে আলু পাবেন বলে আশা করা হচ্ছে। তমাল ইবেন, আপনাকে ধন্যবাদ।